শেখ শাহজাহানের কল ডিটেলস এলো সিবিআই এর হাতে। যে কল ডিটেলস অনুযায়ী সেদিন অর্থাৎ 5ই জানুয়ারি কাকে কাকে ফোন করেছিল শেখ শাহজাহান, কার কার ফোন শেখ শাহজাহানের কাছে এসেছিল, যাবতীয় তথ্য সিবিআই এর হাতে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সিবিআই এর হাতে শেখ শাহজাহানের কল ডিটেলস, একের পর এক বিস্ফোরক তথ্য সেখানে রয়েছে বলে সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইডি আধিকারিকদের উপর হামলার সময় শেখ শাহজাহানের একটি ফোন থেকে 3টি কল করা হয়, আরেকটি ফোন থেকে প্রায় 18টি কল করা হয় বলে সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং আপনারা জানেন ওই দিনই ফোন করেছিলেন শেখ শাহজাহানকে সন্দেশখালীর বিধায়ক কার্যত, তিনি সেটা কবুল করেছেন। কিন্তু নিঃসন্দেহে এই 5ই জানুয়ারি ইডির ওপরে যে হামলার ঘটনা ঘটল, যে ইডি আধিকারিকেরা 5ই জানুয়ারি সকালে গেছিলেন রেশন দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছেন, এবং প্রথম দিন থেকে ইডি দাবি করে এসেছে যে ওই দিন শেখ শাহজাহান 3 মিনিটে অন্তত 28টি ফোন করেছিলেন, ঘটনাস্থলে ছিলেন, বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান, এমনটা পর্যন্ত ইডির তরফে দাবি করা হয়েছে। আরও বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। নিঃসন্দেহে ময়ূখ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে প্রথম দিন থেকে ইডি যেটা দাবি করে আসছে, আজকে সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেই সমস্ত কল ডিটেলস পুরোটা এবার সিবিআই এর হাতে এসেছে। এইটা আমাদের জানাও যে সেই কল ডিটেলসে কি কি রয়েছে, কার কার ফোন এসেছিল শেখ শাহজাহানের কাছে, শেখ শাহজাহান কাকে কাকে সেদিন 3 মিনিটের মধ্যে ফোন করেছিলেন। এই ধরনের অভিযুক্তকে যখন পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন এবং সিবিআই এর মতো এজেন্সি যখন তাকে হেফাজতে নিয়েছেন, সিবিআই আধিকারিকরা প্রথমেই তার সিডিআর অর্থাৎ তার ফোনে তার কার কার সাথে কথা হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য প্রথমেই সেই রিকুইজিশন দিয়ে সিডিআর অ্যানালিসিস করার প্রক্রিয়া শুরু করেছেন এবং সেটা দেখেই চাঞ্চল্যকর তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে এসেছে। এখনও পর্যন্ত সিবিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে শেখ শাহজাহান 2খানা মোবাইল ফোন ব্যবহার করতেন 5ই জানুয়ারি ইডির সঙ্গে যেদিন ওই ঘটনা ঘটল, সেই দিন সকাল 8:30টার সময় শেখ শাহজাহানের ফোনে ঘটনার পরে প্রথম ফোন আসে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো, তিনি 1 মিনিট 30 সেকেন্ড কথা বলেন এবং সকাল 8:31 মিনিটে তিনি শেখ শাহজাহানকে ফোন করেছিলেন। এরপর আরও 2টো ফোন শেখ শাহজাহান করেছিলেন একটা ফোন থেকে, এবং সেটা স্থানীয় পঞ্চায়েত স্তরে যারা তৃণমূল কংগ্রেসের নেতা তাদেরকে, এবং আর একটা যে ফোন সেখান থেকে প্রায় 18খানা ফোন শেখ শাহজাহান করেছিলেন, সেই 18টা ফোন কাকে কাকে করেছিলেন সেটাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা ইনভেস্টিগেশন করছে এই মুহূর্তে তারা খতিয়ে দেখছেন। তবে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সকাল 8:30টার সময় ঘটনার দিন শেখ শাহজাহান তাকে শেখ শাহজাহানকে ফোন করেছিলেন, 1.5 মিনিট কথা বলেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে কি হয়, এই ফোন কলগুলো আসার পরই শেখ শাহজাহান বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ির কাছে একটা মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িতে সে তার ক্লোজ অ্যাসোসিয়েটদের নিয়ে একটা মিটিং করে এবং মিটিংয়ের পর এক সাঁকড়েদের বাইকে করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং আমরা আগেও যে খবর করেছি যে তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যদের তার বড় মেয়ের শ্বশুরবাড়িতে রেখে সে কিন্তু তার সাঁকড়েদের বাইকে করে ওখান থেকে চপ্পর দেয় এবং তারপর সন্দেশখালী এলাকারই বিভিন্ন দ্বীপে তার অ্যাসোসিয়েটদের বাড়িতে ডেরায়, কোনো বাড়িতে 5 দিন, কোনো বাড়িতে 9 দিন, কোনো বাড়িতে 8 দিন, এইভাবে সে থাকতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে 55 দিন পর পুলিশ আধিকারিকরা তাকে গ্রেফতার করে। ফলত এই সিডিআর বা তার কল ডিটেলস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিবিআই সূত্রে এমনটাই খবর। কার কার সাথে তার ফোনে কথা হয়েছে সেটা তদন্তকারী আধিকারিকরা দেখছেন এবং এবং আমরা গোটা ঘটনার পর সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ঘটনার দিন সকাল 8:30টার সময় আপনি শেখ শাহজাহানকে ফোন করেছিলেন, উত্তরে সুকুমার মাহাতো জানিয়েছেন হ্যাঁ করেছিলেন, হাজি নুরুল জেলার নেতৃত্ব তিনি নির্দেশ দিয়েছিলেন শেখ শাহজাহানের সাথে কথা বলার জন্য, এবং ঠিক সেই কারণেই সুকুমার মাহাতো সন্দেশখালীর তৃণমূল বিধায়ক ঘটনার দিন সকাল 8:30টার সময় 1 মিনিট 30 সেকেন্ড শেখ শাহজাহানের সাথে কথা বলেন। বেশ ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিঃসন্দেহে সুকুমার মাহাতো এইবারে কিন্তু স্বীকার করছেন, কবুল করে নিচ্ছেন যে সেদিন অর্থাৎ যেদিন ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে সেদিন সুকুমার মাহাতো তিনি ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। তিনি বলছেন যে ভাঙচুর এবং মারপিটের খবর পেয়ে আমি শেখ শাহজাহানকে ফোন করি এবং দলের নির্দেশ পেয়ে আমি বলি এই রকম ঘটনা যাতে না ঘটানো হয়। স্পষ্ট শেখ শাহজাহানকে এই কথা বলেছিলেন বলে আজকে কবুল করছেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।